بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভাই ও বোনেরা যারা সিরাত নবী প্রোগ্রামটা দেখার জন্য উৎসুক হয়ে আপনারা একরা বাংলার সামনে বসে আছেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারক জানাচ্ছি আমরা আমাদের নবী সাল্লাহ সাল্লামের একটা বিরাট দিক নিয়ে আলোচনা করছে যেখানে আমাদের নবী অনার্ড হয়েছেন সম্মানিত হয়েছেন পৃথিবীর সমস্ত কষ্টগুলো তিনি ভুলে গেছেন এবং সামনে চলার একটা প্রেরণা পেয়েছেন এবং দুনিয়াতে এসে নতুন একটা অধ্যায় যে শুরু করতে পেরেছেন তার গেটওয়ে এই ঘটনার মধ্য দিয়ে হয়েছে সেটা হলো ইসরা এবং মেয়রাজের আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি ইসরা এবং মেয়রাজের আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে তিনি সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়িয়েছিলেন এবং কোথায় মানে কোন জায়গা থেকে তিনি মানে শেষের পর্বে চলে আসতেছেন সেটা হলো বাইতুল মামুর ওখানে যাওয়ার পরে যে বর্ণনাগুলো আপনার এসেছে কোরআন এবং হাদিসে কোরআনে সুরা আন্দাজমীর বক্তৃতাগুলো খুব মানে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেটি রহস্যপূর্ণ বর্ণনা যেটা একেবারে স্পষ্ট করে কোনো কিছু বলছে না কিন্তু কিছুটা হিয়ালি আছে যে তালা এমনভাবে কথা বলছেন যেটা আমরা ধরে নিতে পারি যেমন তিনি যে শব্দ শব্দটা বলেছেন সুম্মা দে না এরপরে আমাদের নবী আল্লাহ আল্লাহতালার খুব কাছে চলে গেলেন এখন কাছে চলে গেলেন দানা মানে দু মানে কাছে চলে যাওয়া এই কাছে চলে যাওয়াটা কেমন কা মানে কানা ক বা কাউসাইনি আউ আদে না তাদের এই যে নিকটবর্তী হওয়াটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিকটবর্তী হওয়াটার একটা সিমিলি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে মানে তীর মানে মারার জন্য যে বাউটা থাকে এই বাউয়ের দুই মাথা যত কাছের সে তো বেশি না এরকম এরকম যদি বাউ হয় তাহলে দুই মাথা এরকম এত কাছে এত কাছে চলে আসছেন এরপরে আল্লাহ বলছেন যে এই যে উদাহরণ তোমাদের দিলাম তোমরা মনে করো না যে একটু দূর ছিল আও আদ না তার চেয়ে আরও নিকটে ছিল এখন এই নিকটটা কেমন হয়েছে আল্লাহ তালা ভালো জানেন ইলা আব্দিহি কথা বললেন তার বান্দার সাথে মানে আল্লাহ আমাদের নবীর সাথে নবীকে তিনি এত ভালোবেসেছেন যে ওখানে নাম ধরে উল্লেখ করলেন না উনি মায়া দিয়ে কথা বললেন আন্তরিকতা দিয়ে কথা বললেন এবং দেখালেন যে আমাদের নবীকে আমাদের আল্লাহ তালা কত ভালোবাসলেন উনি বললেন যে আমার নবীর সাথে আমার আমার আব্দের সাথে আমার বান্দার সাথে আমি কথা বললাম যা কথা বলার মতন কি কথা হয়েছে সহি হাদিসে তেমন কিছু পাওয়া যায় না কোরআন শরীফের মধ্যে তেমন কিছু পাওয়া যায় না যে এই এই কথাগুলো বলেছেন আমরা ধরে নেই যে কষ্ট নির্যাতনটা আমাদের নবী দুনিয়াতে পেয়েছেন তার সব কিছু উপশম হয়েছে এমন কিছু কথা ওখানে হয়েছে কীভাবে হয়েছে কেউ কেউ ওয়াজ করেন আত্মাইহাতুর কথাগুলো বলেন কিন্তু আসলে অথেন্টিক কোনো হাদিসে আমি আজ পর্যন্ত পাইনি যে আমাদের আল্লাহ আর রসুল দুইজনের মাঝখানে কী কথা হয়েছে এরপরে কথা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাম তার নিজের জীবনের সব দুঃখ ভুলে গেলেন আল্লাহ তালাকে কাছে পেলেন এবং তার সাথে যে দেখাটা যখন সাহবায়কেরাম বারবার শুনতেন ইয়া রসুল্ল্লাহ আপনি আল্লাহকে দেখছেন তো মানে উনিও বল মানে একেবারে প্রকাশ্যে বলেননি যে আমি দেখিনি আবার বলেননি যে আমি দেখেছি উনি বলেছেন নূর আন্না হির এটা এত আলো যে আমি কীভাবে দেখব। তার মানে হলো যে আল্লাহকে দেখার মাঝখানে যে সত্তর হাজার নূরের পর্দাটা আছে এই পর্দাটা মানে ছিল এবং ওই পর্দাটা সত্তর হাজার নূরের পর্দাটা আপনি মনে করেন এইটাকে তালা মানে তুলনা করেছেন খুব কাছে আসা এখন আমরা এই পর্যন্ত রাখি কারণ এর এর চেয়ে বর্ণনা করার দরকার আমাদের নাই যদিও এমনি আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে দুই রকম কথা পাওয়া যায় যে তিনি সরাসরি আল্লাহকে দেখেছেন আইসাষের দিকে বলেন যে না তিনি আল্লাহকে দেখেননি উনি একটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তালার বক্তব্য টেনে এনে বলেছেন লা তুদরিকুল আবসর ওয়াহু ইউদুরিকুল আবসর তাকে দুনিয়ার যে চোখটা দেওয়া হয়েছে এই চোখে তাকে দেখা যাবে না আমাদের আল্লাহকে দেখা যাবে না ওহওয়াই দুরিকুল আফসার কিন্তু তিনি দেখতে পাবেন তো এখন এই আয়াতটা টেনে এনে মানে এবনি মাসউদ এবং আয়সা সিদ্দিকা রাদ আল্লাহ তাল আনহুমা তারা মানে আর করতেন যে আল্লাহ আল্লাহর সাথে আল্লাহ রসুলসাল্লাহ দেখা হয়নি এবনি আব্বাস বলতেন যে সুরান নাজমে যে কথাটা বলা হচ্ছে যে তিনি দেখেছেন মা জাগ আদু মা র তিনি যা দেখেছেন সেটা অন্তর মানে মিথ্যায়িত মিথ্যা রোক করায়নি তার মানে তিনি দেখেছেন তো এই এই যে মানে দুটো ধরনের কথা মাঝখানে আমরা থাকি সেটা হলো যে আল্লাহ তালার ওই পর্যন্ত তিনি দেখেছেন যেটা আল্লাহ তালা চেয়েছেন এবং ওইটাকে আল্লাহ তালা বলেছেন আমার নিদর্শন আমি তোমাকে তাকে দেখাইছি এমন এবং এমন পর্যায়ে গেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়ার সমস্ত দুঃখ ক্লেশ কষ্ট দুর্বিষহ জীবন সব কিছু ভুলে নতুন মোহাম্মদ সাল্লাম রূপে তিনি দুনিয়ায় ফিরে এসেছেন আমরা এতটুকুই বলি এরপরে যখন কথা শেষ হয়ে গেল আল্লাহ তালা বললেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি দুনিয়াতে যাও তোমার উন্মতের জন্য আমি শক্ত নামাজ ফরজ করে দিলাম এই নামাজের হাদিয়াটা নিয়ে তুমি চলে যাও আল্লাহ তালা এই পঞ্চাশক্ত নামাজ বলে দিলে বলে দিয়ে এটা আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আমাদের উন্মতের উপর পঞ্চাশক্ত ফরজ এখন এই পঞ্চশক্ত ফরজটা কীভাবে মানে রিডিউস হলো যে নবীর কারণে সেটাও আমরা একটু মানে আনন্দের সাথে লক্ষ্য করি যে উনি যখন আসতেছেন তো আসতে যে ষষ্ঠ আসমানে যখন এসেছেন ইব্রাহিমের সাথে দেখা হয়েছে দেখা হয়ে আবার মুসা আলাহ সাল্লামের পাশ দিয়ে আসছেন মুসা বলছেন ভাই আল্লাহ তোমাকে কি দিয়েছেন আমাকে তো তো তৌরাত দিয়েছিলেন উনি বলেন যে আমাকে পঞ্চশক্ত নামাজ দিয়েছেন তো মুসা আল্লাহ সালাম বলেন আমি আমার কমকে চালাইয়েছি বহু বছর তারা এই মানে আপনার কমরা পঞ্চাশ বছর পঞ্চাশ শক্ত নামাজ একদিনে পড়তে পারবে না আপনি আল্লাহর কাছে ফিরে যান আল্লাহ তালা এটা একটা ট্রেনিং আছেন এটা তো আল্লাহ ভালোই জানেন যে পঞ্চাশ শক্ত হবে না পাঁচ অক্ত হবে কিন্তু এটা মুসা সাল্লামের মাধ্যমে এটা করাচ্ছেন তার কারণ হল যে আপনি যে কোনো কাজ করতে যাবেন এক্সপিরিয়েন্স হিস্টোরিকে সামনে রাখবেন এক্সপিরিয়েন্স যদি আপনি সামনে না রাখেন হিস্টোরি বা অতীতকে যদি সামনে না রাখেন বর্তমানকে যদি আপনি না বোঝেন তাহলে ভবিষ্যতের রূপরেখা আপনি তৈরি করতে পারবেন না এই জন্য আল্লাহ রসুলকে এই শিক্ষাটা উনি দিতে চাচ্ছেন যে মুসা আলাহ সাল্লামের কাছে আসলেও উনি মুসা আসালাম বললেন আল্লাহর কাছে যান তো আল্লাহর কাছে ফিরে যেতে গেলে তো এমনি সহজে যাওয়া যাবে না ওই কাছে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল জিব্রাইল ভাই তুমি কি মনে করো তো জিব্রাইল বলছে যে হ্যাঁ ঠিকই আছে আপনি যান তো কথা শুনে উনি গেলেন যে তারপরে আল্লাহতালার সাথে কথা হলো যে আল্লাহ আপনারই বন্ধু মুসা আমাকে পাঠিয়েছেন আমার উম্মত নাকি পঞ্চাশ নামাজ পারবে না আমি রাজি আছি কিন্তু আসলে দেখেন আপনি একটু চেঞ্জ করা যায় না আল্লাহ বললেন যে ঠিক আছে আমি দশ শক্ত কমাই দিলাম এইরকম করতে করতে উনি আবার মুসার কাছে আসেন মুসা পারবে না আপনি আবার যান এই রকম করতে করতে যখন পাঁচ নামাজ পর্যন্ত আসলো উনি মুসার কাছে আসলেন হাসি মুখে এসে বললেন যে পাচক নামাজ হয়ে গেছে মূসা আল্লাহিস্লাম বললেন না এটাও পারবেন আপনি যান দেখেন আরও কমানো যায় কিনা আল্লাহ রসুল বললেন যে আমি লজ্জা পাচ্ছি এবং আমার মনে হচ্ছে এটা আমি সহ সবাই পারবো তখন মানে জুবরিল বললেন ঠিক আছে মূসা আল্লাহিসাম মাথা নাড়ালেন ঠিক আছে উনি চলে আসেন এই যে ট্রেনিংয়ের মাধ্যমে এই যে চলে আসতেছেন উপর থেকে আল্লাহ তালা নিজ কণ্ঠে নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে বললেন যে কদ আমরিদি আমি আমার ফরজগুলোকে স্বাক্ষর করে দেন সিগনেচার দিয়ে দিলাম ও খফ তো আনে বাদি আমার বান্দাদের উপরে আমি হালকা করে দিলাম দিয়ে যে পা পঞ্চাশক্ত ওই পঞ্চাশক্ত রয়ে গেছে ওর শফটা রয়ে গেছে আর পাঁচ এটা এটা ফরজ রয়ে গেছে পাঁচক্ত নামাজ আমার কোনো বান্দা তোমার এই হাদিয়ার মাধ্যমে পড়াশুনো পড়বে আর সে এই মেহরাজের সফটটা পেয়ে পঞ্চাশ শক্ত নামাজের সফটটা সে পেয়ে গেল মাঝখানে সম্পর্ক হয়ে গেল যে মুসা আলাহিসাল্লাম আমাদের শরীরের দিকে আমাদের দেহের আমাদের মনের দিকে তাকিয়ে উনি বারবার আমার নবীকে আমাদের নবীকে বলেছেন তুমি ফিরে যাও তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ এই এত বড় একজন নবী তার তার শেষ জামানার নবীকে তিনি কত ভালোবাসছিলেন আর এই নবী মুসা আলাহি আমাদেরকেও কত ভালোবাসছিলেন হ্যাঁ এই যে একটা দারুণ জিনিস শেষবারে যখন তিনি চলে আসতেছেন ইব্রাহিম আলি সাল্লাম বুঝছেন যে আমার ছেলে এই যে বারবার যাতায়াত করতেছে কারণ আমার নিচে আছে মূসা মূসার কথা শুনে আসতেছে এরপর উনি বুঝলেন যে এইবার যে আমার ছেলে যাচ্ছে আর ফিরে আসবে না তখন উনি মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডাকলেন ডেকে বলেন মোহাম্মদ শোনো আমাদের নবী সাল্লা আলিয়া সাল্লাম গেলেন বলেন যে যাও তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিও হ্যাঁ ইব্রাহিম আপনাদের সবাইকে সালাম দিয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম সবাইকে সালাম দিয়েছেন আমরাও বলি ওয়ালিক সালাম ইয়া আবানা ইব্রাহিম তিনি সালাম দিয়ে বলেছেন তোমার উম্মতকে বলে দিও তুমি তো জান্নাত দেখেছো সেখানে একদম ডিজার্ট মতন হয়ে সুন্দর জায়গা মণিমুক্তা ছড়ানো জায়গা কিন্তু গাছ নাই পালা নেই নদী নেই গাছ বিল্ডিং নাই। এগুলো আস্তে আস্তে হচ্ছে প্রত্যেক মুহূর্তে হচ্ছে বললেন যে তোমার মুখে তোমার উম্মতের মুখের সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদের এই সমস্ত দোয়াগুলো পড়ার সাথে সাথে ওখানে একটা গাছ হয়ে যাচ্ছে ওখানে ফুল গাছ তৈরি হচ্ছে ওখানে একটা মিঠা গাছ তৈরি হচ্ছে ওখানে একটা নদী তৈরি হচ্ছে ওখানে একটা ঘর তৈরি হচ্ছে তোমার উম্মত যখন একটা মসজিদ বানাচ্ছে তখন একটা সুন্দর ঘর তৈরি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমার উম্মত দুনিয়ায় থাকতে আল্লাহর যে কাজগুলো করতেছে দুনিয়ার কাজ করবে দুনিয়ার ঘর করার জন্য আর তার মাঝখানে যে আল্লাহর কাজগুলো করবে নামাজগুলো আদায় করবে সুবহানা রব্বেল আলা পড়ার সাথে সাথে দুনিয়ার তার গার্ডেনটাও এরকম তৈরি হয়ে যাচ্ছে সে যখন এনতেকাল করে চলে আসবে তো দুনিয়ার ঘরগুলো হয়তো তার পরবর্তী জেনারেশান নেবে আর তার নিজের ঘরের মধ্যে সে চলে আসবে নিজে যেটা বানাইছিলো আর আল্লাহ তো তার জন্য বানাই দিয়েছে তো সেগুলো তো আসেই এইটা মানে ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নবীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিলেন যে এই খবর কিন্তু তুমি যে বলবে যে তারা যেন প্রত্যেকটা মুহূর্তে জান্নাতের এই ঘরগুলো বা এই গাছগুলো তৈরি করার চেষ্টা করে এখন এইগুলো হলো মোটামুটি মানে ঘটনা এবার আমরা আসি যে ওখানে তিনি আর কি কি দেখলেন উনি উনি জিব্রাইলকে মানে শরীরে দেখেছেন মানে জিব্রাইলকে মাত্র দুবার দেখেছেন তিনি তার জীবনে একবার হলো যখন ওহি নিয়ে জিবরিল আসেন আসার পরে যখন উপরে চলে যাচ্ছেন আর আমাদের নবী নিচের দিকে চলে আসতেছেন তখন উপর থেকে ডেকে বললেন ইয়ামহাম্মদ সাল্লা সাল্লাম আপনি এই জামানার এই জামানার শেষ নবী এবং আল্লাহর পক্ষ থেকে আপনি ওহিব প্রাপ্ত হয়েছেন তো ওই সময় তিনি মাথা উপর দিকে তাকায় দেখলেন যে জিবরিল দাঁড়াই আছেন তার পাখা সমস্ত আসমান জামিন একেবারে কভার করে ফেলেছে এই এই একবার তিনি দেখেন আরেকবার হলো মেয়েরাজের সময় জিব্রিলকে তার স্ব আকারে দেখেছেন এটা তিনি দেখতে পেয়েছেন তিনি দেখতে পেয়েছেন যে জান্নাতের মধ্যে চারটা নদী আছে চারটা নদীর মধ্যে দুটো স্পষ্ট দেখা গেছে আর দুটো জান্নাতের ভিতর দিয়ে চলতেছে ওটা জান্নাতে মানুষ যখন যাবে তখন খুলে যাবে তো ওটা দেখানো হয়নি কারণ একটা নদী হলো তার নিজের একেবারে খাস নদী এটা আল কাউথার যেটা হবে আর কি আল কাউথার যে নদীর থেকে আসতেছে তো এই একটা নদী আছে যে দুটো নদী স্পষ্ট উনি দেখে আসছেন সেটা হলো নীল নদ এবং ফুরাত এটা হলো ইরাকের এই দুটো নদীর কথা কেন আসলো যে আসলে এই জন্য না যে মনে করবে না এটা বোধহয় জান্নাত থেকে এখন দুনিয়া আসতেছে না এটার মানে উপকার এত দুনিয়াতে তালা করে দিয়েছেন এটা জান্নাতি পরিবেশ সৃষ্টি করার জন্য এবং মানে এটাও বলে দেওয়া হচ্ছে যে দুটো নদী দেখতেছেন আপনার দিন এক একসময় ওখানেও চলে যাবে এই নদীটা এই জন্য তিনি ওখানে দেখতে পেয়েছেন জান্নাতের জাহান্নামের ফেরেস্তা মা আলেককে উনি দেখেছেন যে যার মুখে কোনো হাসি নেই এবং তিনি এত ক্ষুব্ধ সবসময় যে মানে দেখলেই ভয় পাওয়া পেতে হয় জাহান্নামের মধ্যে উনি যখন চোখ দিয়েছেন কি হচ্ছে ওখানে তো উনি দেখতে পেয়েছেন যে ইয়াতিমের মাল যারা খায় দুনিয়াতে তাদেরকে উনি দেখতে পেয়েছেন যে তারা তাদের মুখের মধ্যে উটের নাড়ে ভুড়িয়ে ঢুকানো হয় এবং পেটের পেটের মধ্যে দিয়ে ওটা আবার মলদার দিয়ে বেরিয়ে আসতেছে চিৎকার করে কান্নাকাটা করতেছে এটা উনি দেখতে পেলেন যারা সুদ খায় তারা পেট এমন মোটা হয়ে গেছে যে ওই পেট নিয়ে তারা আর সামনে এগুতে পারছে না চিৎকার করে কান্নাকাটা উনি করতেছেন ফিরাউনকে দেখলেন উনি ফিরাউন এবং তার বংশধরকে যে প্রত্যেকের মুখে দৈনিক দুই তিনবার করে মানে আগুনের শ্যাক দেওয়া হচ্ছে ওটা উনি দেখে আসলেন জেনা যারা করে তার উন্মতের মধ্যে যারা করবে আর যারা করে তাদেরকে দেখে আসলেন যে জেনাকারীর বা পুরুষ বা মহিলার সামনে পাশে ডাইন পাশে আছে খুব ভালো গোষ্ঠ আর বাম পাশে আছে খুব নোংরা পচা মারাত্মক গোষ্ঠ যেগুলো থেকে পচা গন্ধ বেরোচ্ছে এবং সাংঘাতিক ধরনের জীবাণু তৈরি হয়েছে তো এই ভালো জিনিস সে খেতে পারতেছে না হাত ওখানে যাচ্ছে না ওই খারাপ জিনিসটা খাচ্ছে আর চিৎকার করতেছে তার মানে দুনিয়ায় হালাল বউ থাকতে যারা অন্যদিকে গেছে অথবা হালাল স্বামী থাকতে যারা অন্য অন্যদিকেই গেছে তাদের অবস্থাটা আমাদের নবী শশ চোখে দেখে আসছেন যেসব মহিলারা অন্যের কাছে যায় নিজের সন্তানরা সন্তান না কিন্তু অন্যদের কাছে যাচ্ছে কোনো পর্দা নেই কিছু নেই তাদেরকে উনি দেখে আসছেন যে তাদের বুকের স্তনগুলো উপরের দিকে টাঙিয়ে রাখা হয়েছে উনি এটা দেখে উনি খুব কষ্ট পেয়েছেন তারপরে হলো উনি যখন যাতায়াত করেন মক্কা থেকে বাইতুল মাকদাসে যাচ্ছিলেন তখন মক্কার দুটো কাফেলাকে উনি দেখেছেন যারা ব্যবসার জন্য বেরিয়েছেন তারা সেই কাফেলার ওখানে উটের পানি খাওয়ার দৃশ্য উনি দেখেছেন পানি খাওয়াইয়েছেন উনি এটাও তিনি খেয়াল করেছেন পরবর্তী পর্যায়ে যে কাজে লেগেছে এইসবগুলো তিনি দেখে আসলেন জান্নাত জাহান্নাম এবং তার ঘরটা কেমন হবে জান্নাতের মধ্যে সেই ঘরটা দেখে আসলে নবুয়তের একটা প্রাসাদ হবে সেটা তিনি দেখে আসছেন দেখে বলছেন যে নবুয়তের প্রাসাদের মধ্যে যখন আমি ঢুকছি তখন দেখলাম সব পরিপূর্ণ এক জায়গায় একটা ডায়মন্ড হীরা হীরার জায়গাটা খুব মানে বন্ধ রয়েছে তো আমি বললাম যে জিপরিলে এই যে যা মানে ঘরটা কী সুন্দর ওই উপরে ওইটুকু খালি কেন তো বলেন যে আপনি আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে আপনি যখন চলে আসবেন তখন ওই জায়গাটা পূর্ণ হবে তার মানে উনি হলেন খাতে মুন্না বিগিন এরপরে এরপরে আর কোনো নবী হবে না এবং উনি দুনিয়ার থেকে ওনার যখন চলে আসতে হবে তখন ওই জায়গাটা পূর্ণ হবে উনি কয়েকজনের জান্নাতের অবস্থা দেখলেন ওনার ঘরের পাশেই বিলাল রাদি আল্লাহ তালা আনহু যেভাবে হাঁটেন ওই শব্দ পেয়েছেন এবং উনি বুঝতে পেরেছেন এটা বিলালের শব্দ দুনিয়ায় এসে জিজ্ঞেস করেছেন বিলাল তোমার পায়ের শব্দ আমার ঘরের পাশে পেয়েছি এর কারণ হিসাবে দেখা গেছে যে বিলালরা দে আল্লাহ তালা অতিরিক্ত দুই রাখাত নামাজ পড়তেন উযু করার পরে তার কারণে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দিয়েছেন আর বিলাল তো আমার নবীকে কি পরিমাণ ভালোবাসতেন আল্লাহকে কি পরিমাণ ভালোবাসতেন তা তো তার জীবন থেকে পাওয়া যায় এগুলো তিনি দেখে এসেছেন এবং বুঝে এসেছেন যে আমাদের নবী এখন কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন সাকসেসের দিকে যাচ্ছেন এখন এই যে ঘটনার পরে যে মারাত্মক শোরগোল পড়ে গেল উনি ওই রাত্রে ফিরে আসলেন এবং উনি দেখতে পেলেন যে ঘরের শিকলটা যেভাবে যাওয়ার পরে যেভাবে নড়তেছিল ওইভাবে শিকল নড়তেছে উজু করার সময় যে পানিটা যেভাবে গড়িয়ে যাচ্ছিলো সেইভাবে গড়িয়ে গেছে এটা সম্ভব কারণ পৃথিবীতে যদি পৃথিবীকে মানে ঘোরে তার আপন কক্ষ পথে সূর্য যদি তার আপন কক্ষ হতে ঘোরে তখন আপনার কিন্তু ঘন্টা সময় চলে যাচ্ছে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘণ্টা ঘন্টা ঘন্টা দিন মাস এরকম হচ্ছে কিন্তু যদি সব স্টপ হয়ে যায় কোনো কিছুর পর চেঞ্জ হচ্ছে না এটা যুগের পর যুগ চলে ওইভাবে থাকতে পারে যা হোক এটা কিভাবে হয়েছে এটা ইনশাল্লাহ কেয়ামতের আগেও স্পষ্ট হবে কিন্তু আমাদের এটা বিশ্বাসের প্রয়োজন আছে কারণ এটা হলো ইসরা এবং মেয়েরাজের ঘটনাটা যতটুকু মানে আমাদের মানে আকিদার বিষয় মানে আমলের বিষয় নয় আকিদার বিষয় যে এটা আকিদায় আমাদের আনা হয়েছে এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ফেকা আকবরের মধ্যে যে শব্দটা ইউজ করেছেন আল ইসরা ও আল আর ও হাক্কন ইসরা এবং মেয়রাজ যেটা হয়েছে এটা সত্য এতে কোনো দ্বিমত নাই মুসলমানদের মধ্যে এখনও কিছু লোক আপনি পাবেন যারা এটাকে বিশ্বাস করতে চায় না তারা মনে করে এটা স্বপ্নের যোগে যোগে হয়েছিলো স্বপ্নের যোগে যদি হয়ে থাকে তাহলে কোরআন শরীফ নাজেল করার দরকার ছিল না এই মানে ঘটনাকে কেন্দ্র করে দুটো সুরা নাজেল হলো একটা হলো বানি ইসরাইল এটাকে অন্য নাম হলো সুরা ইসরা আর একটা হলো যে আপনার সুরা আন্াজম তো সুরা নাজম এবং এই দুটো সুরা কিন্তু নাজেল হয়েছে আপনার এই ঘটনাকে কেন্দ্র করে কারণ এই ঘটনাটা হলো এত ব্যাপক ঘটনা এবং এটা বিশ্বাস ছাড়া আপনি অন্যভাবে পাবেন না এই ঘটনা যখন ঘটে গেল পৃথিবীতে উনি যখন আসলেন এবং তারপরে যখন উনি সকালবেলা উঠেই মানুষকে বলা শুরু করলেন মিশ্র প্রতিক্রিয়া হলো একদল তো এখন চিৎকার করে সারা গ্রাম গোটা মম্মলকরাম গোটা মক্কার মধ্যে রাস্তাঘাট একেবারে মানে শোরগোল উঠায় উঠাই দিয়েছে যে এতদিন বিশ্বাস করতাম সে মিথ্যাবাদী কিন্তু মনে করতাম সে মিথ্যাবাদী এখন বিশ্বাস করে ফেলেছে তার মতন মিথ্যুকার দুনিয়ায় নেই আর মুসলমানদের মধ্যে একটা গ্রুপ হয়ে গেল আল্লাহ এই কেমন কথা হলো গেছেন আকাশে যেতে পারেন ঠিক আছে কিন্তু আকাশ থেকে ফিরিয়ে আসলেন আবার এসে দেখলেন যে উজুর পানি গড়িয়ে যাচ্ছে এতো এটা মনে হয় একটু এক্সাজারেশন হয়ে যাচ্ছে মানে কনফিউজড হয়ে গেছে বুদ্ধিজীবী লেভেলের আর কি আর এই মাঝখান দিয়ে আবু বকর ছিলেন দূরে আবু বকর চলে আসতেছেন ঘরের যখন পাশে গেছেন তখন আবু জেহেলে এবার চিৎকার করতেছে এই শুনছো তোমার বন্ধু বলে কি দেখি তাহলে সে নাকি সে আসমানে গিয়েছিল এরকম এরকম সব ঘটনা কাফেরের মুখে আবু বকার শুনলেন আল্লাহ রসুলের মুখে নয় শোনার পরে বলছেন যে আকালাহুল নবী সাল্লা মানে আমাদের নবী কি এটা বলেছেন তো হ্যাঁ হ্যাঁ এটা বলেছেন তার মানে ঠাট্টা করার জন্য তো উনি বলছেন যে ইন ইনকো তিনি যদি বলে থাকেন তাহলে তিনি সত্যবাদী এবং এটা আমি বিশ্বাস করি কারণ এর চেয়ে আরও মারাত্মক মারাত্মক কথাগুলো আমি বিশ্বাস করি তো এটা বিশ্বাস করব না কেন তো একমাত্র সাহাবিজ যিনি কথাটা নবীর মুখে না শুনেও অন্যের কাছে মুখে শুনেও উনি বিশ্বাস করে ফেলেন তিনি সিদ্দিক হয়ে গেলেন এরপরে মানে আল্লাহ রসুল সাল্লামের ব্যাপারে অনেকের কৌতূহল বেড়ে গেল কাপড়রা বিভিন্ন ধরনের প্রশ্ন শুরু করে দিল বলো তো বাইতুল মাকদেশ তুমি যে দেখে আসছো এক রাতের মধ্যে যেটা সাধারণভাবে ষোলো সতেরো দিন লাগে তুমি এটা যে দেখলে কীরকম দেখা যায় তো তখন আল্লাহ রসুল বলছেন যে আমি তো আর বাই রাত্রের মধ্যে গেছি বাইতুল মকদেশ তো সব ঘুরি ঘুরি এরকম দেখিনি কিন্তু তখন আমার কাছে যেহেতু শুনতেছে আল্লাহকে বললাম যে আল্লাহ আমি কী করবো আল্লাহ তাল্লাহ বাইতুল মাকদেশকে আমার সামনে ধরে দিলেন ওরা যা যা জানতে চায় কয়টা দরজা আমি দরজা গুনি বলে দেই কোন দিকে কোন দরজা উনি দেখে বলে দেয় ওরা তখন মুসি হওয়ার তার ব্যাপার উনি বলছেন যে আচ্ছা শোনো এই মক্কার দুইজন দুইটা কাফেলের সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল তাদের উট রাত্রে পানি ছিল না আমি সেই পানি দিয়ে আসছি ওরা শুনে দেখবা তারপরে একজন জিজ্ঞেস করছে মুসাল্লাহিসাল্লাম কবর তো আপনার যাতায়াত যাওয়ার পথে পড়ে দেখছেন তাহলে হ্যাঁ ওই যে লাল বালুর মধ্যে তার কবর আছে ওখানে নামাজ পড়া অবস্থায় আমি তাকে দেখছি তখন বলছে ও সত্য কথা কারণ তো নবী সাল্লাহ আসাল্লাম কখনো ওই রাস্তায় তো বাইতুল মে যায়নি আর ওটা লাল বালুর মধ্যেই আছে তো এটা দেখলো কি করে এবং ওরা যা যা জিজ্ঞেস করেছে সবগুলো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম অনুপাঙ্খ এবং সব সুন্দরভাবে উনি বর্ণনা করে দিলেন আহ আবু আকর সিদ্দিক রাজে আল্লাহ আনহুর ঘটনার পরে আমরা দেখতে পেলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তালা দুটো সুরা নাজেল করে দিলেন সুরা আন্নাজম এবং সুরা ইস বনী ইসরায়েল এর মধ্যে আল্লাহ তালা বলে দিলেন যে উম্মতের এখন মানে চেঞ্জ হচ্ছে শিফট হচ্ছে এক এত এতদিন পর্যন্ত চালায় আসছে ইহুদি এবং বনি ইসরায়েল এদের থেকে এখন নেতৃত্ব নেওয়া হচ্ছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের হাতে এই নেতৃত্ব কিন্তু শুরু হচ্ছে এবং নেতৃত্ব দিতে গেলে কয়েকটা গুণ দরকার বিশটা গুণের দরকার এই সুরার মধ্যে আল্লাহ তালা নাজেল করে দিলেন ২২ নম্বর থেকে আটত্রিশ নম্বর আয়াত আপনারা একটু পড়ে নেবেন এই আয়াতে আল্লাহ তালা বলে দিলেন যে যারা বিশ্ব নেতৃত্ব যাদের হাতে আসবে তাদের জন্য বিশটা কাজ আছে সেই কাজগুলো ২২ নম্বর আয়াত থেকে আটত্রিশ নম্বর আয়াত আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিলেন যে এইটা এখন দরকার এবং বলে তারপর শেষে বলছেন জা আলিকা ও হাল্লাহ ইলাইকা রব্বুকা মিনাল হেকমা এইটাই হলো আল্লাহতালা যেটা হেকমত দিয়েছেন এখন দুনিয়াতে দুনিয়াতে যে উপহারটা তিনি নিয়ে আসছেন সেই উপহারটা হলো নামাজ এবং এই নামাজের সাথে দেখেন কতগুলো নবীর জীবন যুক্ত আছে সমস্ত নবীরা যেভাবে নামাজ পড়েছেন সবটাই আমাদের নামাজের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিলেন মুসাল্লাহ সাল্লামের সাহায্য তো আছেই সব নবীদের এই বাদাতগুলো নামাজের মধ্যে চলে আসছে রুকু করা সেজদা করা সবগুলো আর এইগুলো যদি করা যায় তাহলে এর মাধ্যমে আল্লাহ তালা তার নবীর সাথে যেমন কথা বলেছিলেন আপনার সাথে আল্লাহ তালার কথা বলা সম্ভব হতে পারে মেয়ারাজের এখান থেকে আমরা এই বড়ো ধরনের জিনিসটা আমরা শিখতে পারি আল্লাহ তালা আমাদের জীবনের দৈনন্দিন জীবনের নামাজগুলো আমাদের মেয়ারাজ বানিয়ে দেন এবং আমাদের কাজগুলোকে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাজে পরিণত করে দেন এবং এমনভাবে তার মানে পদচিহ্ন আমরা চলে ধরে চলি কেয়ামত পর্যন্ত যেন আমাদের উম্মত সেই পথে চলে আমার নবীকে যেন হাসরের মাধ্যমে চিনতে পারি তার সাফাত আমাদের জীবনে যেন আসে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন আমরা এই পর্বের এখানে সমাপ্তি অঙ্কন করছি সবার জন্য দোয়া করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি